কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা এখন কি করছো? নিশ্চয়ই বসে পড়েছো বই খাতা নিয়ে। আচ্ছা, বই খাতা পেন্সিল নিয়ে সুন্দর করে বসে যাও। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? গত ক্লাসে পড়েছিলাম পাঁচের নামতা অর্ধেক। আজ আমরা পরের অর্ধেক পড়বো। আমার সাথে সাথে সবাই আগে পড়ো, তারপর লিখবে সুন্দর করে। বলো, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ সাতে ৩৫, পাঁচ আটে ৪০, পাঁচ নয় ৪৫, পাঁচ দশে ৫০। এখন বোর্ডে লিখো ম্যাম, এখন তোমরা সবাই আমার সাথে সাথে লিখো এবং পড়ো। সুন্দর করে সবাই পড়বে এবং লিখবে। বলো, পাঁচ ভোর ছয় সমান পাঁচ ছয় ৩০। তিন শূন্য ৩০। পাঁচ ছয় কত লিখেছি? পাঁচ ছয় ৩০। পাঁচ সাতে ৩৫, পাঁচ গুণ ৭ সাথে কত হয়? ৩৫। তিন পাঁচ কত হয়েছে? ৩৫। পাঁচ ছয় ৩০। সবাই বলো, পাঁচ সাথে ৩৫। এখন লিখবো পাঁচ আটে ৪০, পাঁচ গুণ বাচ্চাটি কত হয়? ৪০। চার শূন্য ৪০, পাঁচ আটে ৪০। এখন কি লিখবো? পাঁচ নয় ৪৫, পাঁচ গুণ ৯ কি হয়েছে? পাঁচ নয় ৪৫। চার চার পাঁচ কত হয়েছে? ৪৫। এখন লিখব পাঁচ দশে ৫০, পাঁচ গুণ ১০ সমান ৫০, পাঁচ শূন্য ৫০। আচ্ছা, আমার সাথে সাথে সবাই পড়ো। বলো, পাঁচ ছয় ৩০, পাঁচ সাতে ৩৫, পাঁচ আটে ৪০, পাঁচ নয় ৪৫, পাঁচ দশে ৫০। আবার পড়ি আমরা সুন্দর করে। পাঁচ ছয় ৩০, পাঁচ সাতে ৩৫, পাঁচ আটে ৪০, পাঁচ নয় ৪৫, পাঁচ দশে ৫০। সাথে সাথে মেমের সাথে সবাই পড়ছো তো, বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আবার পড়ি, পাঁচ ছয় কত বলো তো? ৩০, পাঁচ সাতে ৩৫, পাঁচ আটে ৪০, পাঁচ নয় ৪৫, পাঁচ দশে ৫০। এগুলি বাসায় আম্মুর কাছে পড়বে, বারবার পড়বে, তাহলে মুখস্থ তোমাদের হয়ে যাবে তাড়াতাড়ি। আর এগুলি তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ, অবশ্যই সুন্দর করে সবাই লিখবে। কেউ দাগের উপরে নিচে লেখা নিবা না, ম্যাম যেভাবে লিখেছি ঠিক ওইভাবেই লিখবে। আবার আরেকবার পড়ি, সবাই আমার সাথে সাথে পড়ো। পাঁচ ছয় ৩০, পাঁচ সাতে ৩৫, পাঁচ আটে ৪০, পাঁচ নয় ৪৫, পাঁচ দশে ৫০। আচ্ছা, সবাই খাতা বন্ধ করে ফেলো, আজ আমরা বই পড়বো, সংখ্যা পড়বো। সবাই বইটা নিয়ে বসো, সবাই তেরো পৃষ্ঠা উল্টাও। আজ আমরা কি সংখ্যা পড়বো? ৭১ থেকে
এইটি পর্যন্ত, সবাই আমার সাথে সাথে পড়ো, বলে 7171, 7272, 7373, 7474, 7575, 7676, 7777, 7878, 7979, 8080. আচ্ছা আবার আমরা পড়ি, সবাই আমার সাথে সাথে সুন্দর করে পড়ো, হলো 7171, 7272, 7373, 7474, 7575, 7676, 7777, 7878, 7979, 8080. আজ এই পর্যন্ত তোমাদের পড়া, এগুলো বাসায় বারবার পড়বে, অনেক সুন্দর করে পড়বে, চারবার করবে, আমার কাছে পড়বে, আর লেখাগুলো অবশ্যই সুন্দর করে এসডব্লিউ করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। সবাই বই বন্ধ করে ফেলো, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি তোমাদের বাংলা ক্লাস করাবো। সবাই বাংলা খাতা নিয়েছো, সাথে পেন্সিল রাবার কাটা সব নিয়ে বসে পড়ো, ঠিক আছে? তাহলে বলো তো, কালকে আমরা কি পড়েছিলাম? পাঁচটি মাছের নাম পড়েছিলাম, কালকে কি পড়েছিলাম? পাঁচটি মাছের নাম পড়েছিলাম। কি কি মাছের নাম পড়েছি বলো তো? ইলিশ, রুই, কই, মলা, ঢেলা, ঠিক আছে? তাহলে সবাই শিখে ফেলেছো না? মনে হয় সবাই শিখেছে। তাহলে আজকে আমরা পাখির নাম শিখব। তাহলে আমরা সবাই লেখা শুরু করি। আজকে আমরা পাঁচটি পাখির নাম লিখব। এটা মার্জিন, মার্জিনে কেউ লিখবে না। তাহলে সবার আগে কি লিখব? দোয়েল, দ উকার দো, লিখো সবাই, দ উকার দো। বাংলাদেশের জাতীয় পাখি। তাহলে দোয়েলটা সবাই লিখে ফেলো। দ উকার আগেই পড়িয়েছি, একার আর একার থাকলে কি হয়? উকার হয়ে যায়। তাহলে লিখো, দ উকার দো, অন্তস্থ একার এ, ল, কি হলো? দোয়েল। সবাই লিখেছ? ঠিক আছে, তাহলে আমরা আরেকটা পাখির নাম লিখি। লিখো কাক, কয়াকার কা, ক, কাক। সবাই কি লিখেছ? কয়াকার কা, ক, কাক। তারপর লিখো বক, ব, ক, বক। সবাই লিখো ব, ক, বক। তারপর লিখো ঘুঘু, ঘর শুকার ঘু, নিচে রসুকারটা দিবে ওই লাইনে, ছোট লাইনটাই দিবে রসুকার, ঘর রসুকার ঘু, ঘুঘু। সবাই লিখেছ ঘুঘু? ঘর শুকার ঘু, ঘর শুকার ঘু, ঘু ঘু। এখন লিখব চিল, চর শিকার চি, ল, চিল। সবাই লিখো চিল, চর শিকার চি, ল, চিল। তাহলে আমরা কি কি লিখলাম? সবাই আমার সাথে সাথে পড়ো। দ উকার দো, অন্তস্থ একার এ, ল, দোয়েল। দ উকার দো, অন্তস্থ একার এ, ল, দোয়েল। কয়াকার কা, ক, কাক। কয়াকার কা, ক, কাক।
তারপর হলো লিখো, বলো মুখে বলো আর খাতায় লিখো। ব ক বক, ব ক বক। ঘর শুকার ঘু, ঘর শুকার ঘু, ঘু ঘু। ঘর শুকার ঘু, ঘর শুকার ঘু, ঘু ঘু। চর শিকার চি ল চিল, চর শিকার চি ল চিল। লিখে সবাই দাঁড়িয়ে দিবে। আবার বলো, দোয়েল কাক বক ঘুঘু চিল, দোয়েল কাক বক ঘুঘু চিল। আমার সাথে সাথে সবাই বলছো তাই না? বলো বলো, দোয়েল কাক বক ঘুঘু চিল। সবাই কিন্তু পৃষ্ঠা ভরে লিখবে, এক লাইন লিখে রাখবে না, সবাই পৃষ্ঠা ভরে লিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ কি দিলাম? হোমওয়ার্ক, 5টি পাখির নাম লিখো। সবাই খাতার উপরে লিখো, 5টি পাখির নাম লিখো, লিখে তারপর লেখাটা লিখবে। তাহলে এখন আমরা পড়ি, এই পর্ব সনাতন পর্ব। সনাতন যারা আছো তারা আমার সাথে সাথে পড়বে। 14 পৃষ্ঠা কালকে পড়িয়েছিলাম তাই না? 14 পৃষ্ঠায় এক নংয়ের ক আর খ পড়িয়েছিলাম। তাহলে আজকে আমরা কি পড়ব? গ পড়ব। তাহলে গ আমরা পড়ি। গ নম্বর প্রশ্নটা কি আছে? ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? বলো, ঢাকেশ্বরী মন্দির ঢাকার লালবাগে অবস্থিত। আবার বলো, ঢাকেশ্বরী মন্দির ঢাকার লালবাগে অবস্থিত। আবার বলো, ঢাকেশ্বরী মন্দির ঢাকার লালবাগে অবস্থিত। এখন 5টি মন্দিরের নাম বলো তো, কি কি মন্দির আছে বলো? কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, লক্ষ্মী মন্দির। আবার বলো, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, লক্ষ্মী মন্দির, তাই না? আচ্ছা, তাহলে আমরা কালকের প্রশ্নগুলো আবার আজকে একটু পড়ে। মন্দির কি, স্বর মনে আছে বলো তো? কি মন্দির? হলো দেবালয়। আবার বলো, মন্দির হলো দেবালয়। মন্দিরে ভক্তরা কি করে বলো? মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করে। আবার বলো, মন্দিরে ভক্তরা পূজা অর্চনা করে। মন্দির কাকে বলে? বলো, যেখানে দেবদেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা করা হয় তাকে মন্দির বলে। আবার বলো, যেখানে দেবদেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা করা হয় তাকে মন্দির বলে। মূর্তি কি দিয়ে তৈরি হয় এটা তো সবাই জানো, মূর্তি মাটি দিয়ে তৈরি হয়। আবার বলো, মূর্তি মাটি দিয়ে তৈরি হয়। এখন বলো, ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? বলো, ঢাকেশ্বরী মন্দির ঢাকার লালবাগে অবস্থিত। ঢাকেশ্বরী মন্দির ঢাকার লালবাগে অবস্থিত। এখন 5টি মন্দিরের নাম বলো, সবাই একসাথে বলো। বলো, কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, লক্ষ্মী মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির। আবার বলো, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, লক্ষ্মী মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির। তাহলে তোমরা কি কি শিখেছ? 14 পৃষ্ঠার এক নংয়ের ক খ গ ঘ 4টা প্রশ্ন উত্তর শিখেছে সবাই। ঠিক আছে, তাহলে এই 4টা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক, বাড়ির পড়া। বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমরা খাতায় কি লিখবে? খাতায় লিখবে 5টি পাখির নাম লিখো, আর মুখে মুখের পড়াগুলো হলো 14 পৃষ্ঠার এক নংয়ের ক খ গ ঘ। এই 4টা হলো তোমাদের মৌখিক পড়া। আর যারা মুসলমান আছো তারা একটু বাপ্পি ম্যাডাম তোমাদেরকে আরবি পড়াবে। ওকে, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও নিরাপদে থেকো। টাটা। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আমি তোমাদের বাপ্পি ম্যাম আজকে তোমাদের ইংরেজি ক্লাস নিচ্ছি।
ইংরেজি ক্লাসে আজকে আমরা পড়বো হচ্ছে একটি লেটার দিয়ে দুটি করে ওয়ার্ড, ওয়ার্ড শিখবো। যে লেটারগুলি দিয়ে আমরা ওয়ার্ড শিখবো দুটি করে, সে লেটারগুলি কি কি প্রথমে আমরা দেখে নিই। সে লেটারগুলি হচ্ছে ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড লেটারগুলি তো সবাই লিখতে পারে, পারে না? এবার দেখো দুটি করে কি কি ওয়ার্ড আছে। ভি ফর ভ্যান, ভেস। ডব্লিউ ফর ওয়াক্স, ওয়াল। এক্স ফর এক্সরে, এক্সমাস। ওয়াই ফর ইয়াক, ইয়াম। জেড ফর জু, জিরো। ঠিক আছে, দেখো ভি এ এন, ভ্যান। ভ্যান অর্থ কি? মালগাড়ি। ভি এ এস সি, ভেজ। ভেজ অর্থ কি? ফুলদানি। তারপর ডব্লিউ ফর ওয়াক্স, ওয়াল। ডব্লিউ এ এক্স, ওয়াক্স। ওয়াক্স অর্থ কি বলো? মোম। তারপরে ডব্লিউ এ ডাবল এল, ওয়াল। ওয়াল অর্থ কি? দেয়াল। ওয়াল অর্থ কি? দেয়াল। তারপরে এক্স রে, এক্স ফর এক্স রে, এক্স মাস। এক্স, এই যে মাঝখানে একটা ছোট টান দেখতে পাচ্ছ ছোট সম্মানীরা, এই টানটার নাম কি জানো? এটার নাম হচ্ছে হাইফেন। এক্স ফর এক্স রে, এক্স মাস। এক্স হাইফেন আর এ ওয়াই রে, এক্স রে। এক্স রে অর্থ কি? রঞ্জন, রশ্মি। তারপরে দেখো এক্স, আবার একটা হাইফেন আছে, তারপরে এম এ এস, এক্স মাস। এক্স মাস অর্থ কি? বড়দিন। তারপর দেখো ওয়াই ফর ইয়াক, ইয়াম। ওয়াই ফর ইয়াক, ইয়াম। ওয়াই এ কে, ইয়াক। ইয়াক অর্থ কি? চমড়িগে। তারপরে ওয়াই এ এম, ইয়াম। ইয়াম অর্থ কি? মিষ্টি আলু। তারপর দেখো জেড ফর জো, জিরো। জেড ডাবল ও, জেড ডাবল ও, জো। জো অর্থ কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানা গেছো সবাই? যদি কখনো ঢাকায় যাও তাহলে অবশ্যই চিড়িয়াখানা যাবে, সেখানে অনেক অনেক পশু পাখি আছে। ঠিক আছে, তারপরে জেড ই আর ও, জিরো। জিরো অর্থ কি বলো? জিরো অর্থ কি পারি? জিরো অর্থ হচ্ছে শূন্য। ঠিক আছে, জিরো অর্থ হচ্ছে শূন্য। আচ্ছা আরেকবার ম্যামের সাথে পড়ি, দেখো বি ফর ভ্যান, ভেস। ডব্লিউ ফর ওয়াক্স, ওয়াল। এক্স ফর এক্স রে, এক্স মাস। ওয়াই ফর ইয়াক, ইয়াম। জেড ফর জো, জিরো। ঠিক আছে ছোট্ট সোনামণিরা, সবাই নিশ্চয়ই খাতায় উঠিয়েছ এবং মুখে মুখে পড়েছ। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করে থাকবে আমরা ম্যামরা যখন বোর্ডে লিখি তখন কিন্তু মুখে মুখে বলি। যে কোনো ম্যাম বোর্ডে লেখার সময় কিন্তু মুখে মুখে বলি, যখন লিখি তখন বলি। তোমরাও ঠিক এই কাজটা করবা, লেখার সময় অবশ্যই মুখে মুখে বলবে। ঠিক আছে, আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই পাঁচটি লেটার দিয়ে দুটি করে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি লেখা থাকবে না। ঠিক আছে, এই পাশে এভাবে মানে যেভাবে দেওয়া আছে এভাবে লিখে তারপর দুটি করে ওয়ার্ড লিখবে। এখন আমরা পড়ব হচ্ছে আরবি। এখন আমরা কি পড়ব? আরবি বই। আরবি বইয়ের নাম নিশ্চয়ই সবার জানা আছে, তারপরে বলে দিচ্ছি আমাদের আরবি বইয়ের নাম হচ্ছে কিডস সিরিজ আরবি শেখা। কিডস সিরিজ আরবি শেখা। আরবি বইয়ের, আরবি বইয়ের পৃষ্ঠা নং 15, আরবি বইয়ের পৃষ্ঠা নং 15। ঠিক আছে, দেখো 15 পৃষ্ঠার, এই যে দেখতে পাচ্ছ 15 পৃষ্ঠার নুন, নুন। এই হরফটার নাম কি? নুন। নুনতে নাউমুন, নুনতে কি? নাউমুন। নাউমুন অর্থ ঘুম। নাউমুন অর্থ কি? ঘুম। নাউমুন হতে নামাজ পড়ো। নাউমুন হতে কি পড়ো? নামাজ পড়ো। ওয়াও, এই হরফটার নাম হচ্ছে ওয়াও। ওয়াওতে ওয়াওজুন, ওয়াওতে ওয়াওজুন। ওয়াওজুন অর্থ উজু, ওয়াওজুন অর্থ উজু। ওয়াওজুন করে নামাজ পড়ো। তারপরে দেখো পরের পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় আছে হচ্ছে 16 পৃষ্ঠা। পরের পৃষ্ঠা এই যে হরফটা হামজা, হামজাতে হিলালুন, হামজাতে কি? হিলালুন। হিলালুন অর্থ চাঁদ। হিলালুন উঠে দূর আকাশে। হিলালুন কোথায় উঠে? আকাশে উঠে। আরেকবার পরিমামের সাথে বলো, নুনতে নাউমুন, নাউমুন অর্থ ঘুম।
নাউমন হতে নামাজ পড়ো, ওয়াওতে ওয়াজুন, ওয়াওতে ওয়াজুন, ওয়াজুন অর্থ অজু, ওয়াজুন করে নামাজ পড়ো। তারপর হচ্ছে হামজা, হামজাতে হিলালুন, হিলালুন তো চাঁদ, হিলালুন উঠে দূর আকাশে। আরবি বইয়ে 15 এবং 16 পৃষ্ঠা, অর্থাৎ নুন হরফ থেকে হামজা হরফ, এই তিনটা হরফ দিয়ে শব্দ, শব্দার্থ এবং ছড়া, এই তিনটা থাকবে তোমাদের মৌখিক পড়া। আর ইংরেজি পড়া SW তো দেওয়া হয়েছে, ঠিক আছে না? এই যে 5টা লেটার দিয়ে 2টি করে ওয়ার্ড লিখবে। ছোট শুনে মনে, আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।